चम्पा ठीकी बोले छे। मा, बाबा कोनो दिनो हारेनी आर आमी तार छेले होए हारबो भावले की करे शिकदार चाचार साथे देखा हुए छिलो तुमी नाकि बक्सिंग खेलते माना करे दिए छो माना करे दिए छी क्यों मा तुई जानिस ना मा ओई बॉक्सिंग खेलार जन्य आज आमी विधवा तोरा आज बाबा हारा ताई तोर बाबार मतो तोके आमार जीवन थेके केड़े नेबार जन्य आमी तोके ओई सर्वनाशा खेला खेलते दिते पारी ना मा एटा तोमार भय सत्यि बोलछि मिथ्या एकटा भय तुमी कि आजो जानते पेरेछो বাবার মৃত্যুটা বক্সিং খেলার জন্য হয়েছিল তোর বাবার তো কোনো শত্রু ছিল না তোর বাবা খুন হবার আগের দিন আমাকে বলেছিল নাজমা আমার মনে হচ্ছে খান ক্লাবের আকবর খান এবারে পরাজয়টা ভালো চোখে মেনে নেয়নি যদি আমার কোনো বিপদ হয় তুমি আমার ছেলে মেয়েদেরকে বুকের মধ্যে জড়িয়ে রেখো মানলাম তোমার কথাতে প্রমাণ না থাকলেও যুক্তি আছে তাই বলে অতীতটাকে মনে করে বক্সিং খেলতেই দেবে না তা কি ঠিক আমি ঠিক বে ঠিক বুঝি না আমি তোদের বাবার শেষ কথাটা মরণের আগের দিন পর্যন্ত পালন করে যেতে চাই তোদের সবাইকে আমার বুকের মধ্যে জড়িয়ে রাখতে চাই হারাতে চাই না হারাতে চাই না আমি তো তোমার মাকে অনেক আগেই বলেছিলাম পেটের টিউমারটা অপারেশন করতে নইলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে অনেক দেরি হয়ে গেছে ইমিডিয়েটলি অপারেশন করতেই হবে কত টাকা লাগতে পারে ডাক্তার সাহেব লাখখানেক টাকা হাতে রাখো যা লাগে ভাইয়া ডাক্তার কত টাকার কথা বলল শুনেছিস তো 1 লাখ কোথায় পাবি জোগাড় করতেই হবে এত টাকা আমাদের মতো গরিবকে কে দেবে যদি শিকদার সাহেব আমাকে তার সম্মান বাঁচাতে 1 লাখ টাকা দেয় তাহলে আমি বক্সিং রিংয়ে দাঁড়াবো কিন্তু মা যখন জানতে পারবে তুই শুধু মার কথাটাই ভাবছিস রানী আর সোনালীর কথা ভাববি না আজ নয় ওরা ছোট বেশি কিছু বোঝে না কিন্তু একদিন বড় হয়ে যখন বলবে ভাইয়া তুই ইচ্ছে করলেই মাকে বাঁচাতে পারতি মা শুধু তোর আর বুবুর সৎমা ছিল বলে কে বাঁচাতে চাসনি মেরে ফেলেছিস বল তখন কি জবাব দিবি তাই মাকে বাঁচাতে এই কাজ আমাকে করতেই হবে কিন্তু এত টাকা দিতে রাজি হবে তো এই জন্যই রাজি হবে যে টাকার চেয়ে সম্মান বড় হাজার কথার এক কথা তুমি তোমার মাকে বাঁচাতে চাও আর আমি আমার সম্মান বাঁচাতে চাই টাকা আমি দেব সজল আমার মনে হয় ওই রাজুর সাথে লড়াই করে তুই জিততে পারবি না আর জিততে না পারলে বাকি টাকাটাও পাবি না শুধু শুধু শত্রুতা বাড়বে জিততে আমাকে হবেই আর আমি জিতলে আমার মা বাঁচবে ভাইয়া ঠিকই বলেছে ভাইয়াকে জিততেই হবে আর আমি বলছি ভাইয়াই জিতবে হারবে ওই রাজু